জীবনের মূল সুর দুরন্ত অপূর্ব বাংলাদেশ কিছু মৌলিক ভাবনা কবিতা আবৃত্তি ও সাক্ষাৎকার নিয়ে অদিতীয়ার আয়োজন পরিকল্পনা রচনা ও সূত্রধর আমি বাংলাদেশের সাধারণ এক মেয়ে জাকিয়া আফরিন অদিতীয়া বেতার প্রহরের প্রথম পর্বেই রয়েছে একজন মহীয়ষী নারীর সাক্ষাৎকার বাংলাদেশের একজন লেখক শিক্ষক এবং সর্বোপরি অসাধারণ প্রজ্ঞার একজন মানুষ ডক্টর মারফি খান তিনি বাংলা ভাষা ও সাহিত্যে ভারতীয় সরকারের রাষ্ট্রীয় বৃত্তিতে পিএইচডি লাভ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লেখালেখিতে পেয়েছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার লেখিকা সংঘ সাহিত্য স্বর্ণপদক ও চয়ন সাহিত্য স্বর্ণপদক তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ বহরে পাঞ্চি প্রসঙ্গ রবীন্দ্রনাথ মুসলিম মননে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ইত্যাদি বর্ণার্ধ্য শিক্ষকতা জীবন শেষে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন এবং বেড়াতে এসেছেন তার ছাত্র কাছে আমাদের প্রিয় ম্যাডামের ভাষায় তিনি ভালোবাসেন শিশু সমুদ্র ফুল পাখি প্রজাপতি তার সঙ্গে কথোপকথনে থাকছেন তারই কন্যাসম প্রিয় ছাত্রী ফারহানা আফরোজ ফারহানা ক্যালিফোর্নিয়ার স্যান্টা ক্লারার নগরের পুরস্কার বিজয়ী বিজ্ঞানের শিক্ষক তার সঙ্গে থাকছি আমি ম্যাডাম আমি আপনাকে প্রথম প্রশ্নটা করি যে আপনি আশির শেষ দিকে আশি দশকের শেষ দিকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বাংলাদেশ মাসুল হক স্কুল ও কলেজে কিছুদিন ভাইস প্রিন্সিপাল হিসেবে এবং কিছুদিন অ্যাক্টিং প্রিন্সিপাল হিসেবে ছিলেন তো আমার প্রশ্ন হলো কাতার অত্যন্ত রক্ষণশীল একটা দেশ এবং সেই সময়ে কাতারে নারীদেরকে বাইরে যেমন দেখা যেত না কাতারের কোন যে কোনো সরকারি বিষয়ে কিংবা এমনিতেও সামাজিক অবস্থাতেও নারীদেরকে কিন্তু দেখাই যেত না তো ওইরকম একটা সময়ে আপনি বাংলাদেশের একজন অবিবাহিত নারী সেই সময় আপনার বয়স তিরিশের কোঠায় আপনি কাতারে যাবার মতো সাহসটা কোথায় পেলেন এবং যাবার পরে আপনার কি কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে কিনা যদি হয়ে থাকে আপনি সেগুলোকে কিভাবে কাটিয়ে উঠেছেন আমি সেই সম্পর্কে একটু জানতে চাই ধন্যবাদ জাকিয়া প্রশ্নটি অত্যন্ত আমার কাছে মনে হয়েছে সময় উপযোগী যে আজকের এই দু হাজার সালের এই পর্যায়ে দু সালে এসে আমরা যখন ভাবছি যে উনিশশো উনআশি না সরি ঊননব্বই সালে যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মধ্যপ্রাচ্যের কাতারের এই স্কুলটিতে যাব তখন আমার মনে কখনোই মনে হয়নি যে আমি একজন মেয়ে আমি সেটা করতে পারবো কি না কারণ এটি কেন আসিনি আমার মনে আমি কখনো ভাবিনি কিন্তু যখন আমি পত্রিকায় দেখেছিলাম এর বিজ্ঞাপনটি আমি বিজ্ঞাপনের উত্তর দিয়ে আমি পাঠিয়েছিলাম আমার আবেদন কিন্তু সেটা যখন হলো আমি গিয়ে দেখলাম যে প্রায় উনচল্লিশ জন ক্যান্ডিডেট সেখানে রয়েছেন এবং আমি একমাত্র মহিলা তো আমাদের সেই সময় যিনি ছিলেন ফরেন সেক্রেটারি তিনি আমাদের ইন্টারভিউটা করেছিলেন তো আমি খুব ভালো ইন্টারভিউ দিয়েছিলাম তারা আমাকে প্রশ্ন করেছিলেন এই কথাটাও যে আপনি মধ্যপ্রাচ্যের মতো একটি দেশে আপনি যেতে চান আপনি কি আসলেই তৈরি হয়েছেন যাওয়ার জন্য আমি খুব স্বাভাবিকভাবে বলেছিলাম হ্যাঁ আমি মনে করি পৃথিবীর যে কোনো জায়গায় যে কেউ যেতে পারে যদি তার জ্ঞান তার অতীত বিদ্যা তাকে সাহায্য করে তো সেই হিসেবে আমি কখনোই মনে করিনি যে একজন মেয়ে হিসেবে আমার যাওয়াটা কতটা যুক্তিযুক্ত কিন্তু আমি যাবার এটি ভেবে নিয়েছিলাম এবং আমি যখন নির্বাচিত হয়েছিলাম আমি সরাসরি চলে গেছি এবং সেখানে গিয়ে যে পরিবেশ পেয়েছি অত্যন্ত ভালো একটি পরিবেশ আমি সেখানে পেলাম বিশেষ করে ছাত্র ছাত্রী যারা সেখানে তারা একটি ছোট বাংলাদেশকে যেন সেখানে তারা প্রতিনিয়ত লালন করেছে সেই জন্য আমার খুব ভালো লেগেছে আর সেই সঙ্গে শিক্ষক যারা ছিলেন তারা অত্যন্ত মেধাবী এবং সবাই পরিশ্রমী তো সেই হিসেবে কাতারের আমার প্রায় দু বছর সময়কাল আমি অতিবাহিত করেছি ভালো লেগেছে অনেক প্রতিবন্ধকতা যে ছিল না সেটাও নয় ছিল কিন্তু সেটা আমি মনে করেছি একজন মহিলা হিসেবে নয় একজন মানুষ হিসেবে একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি সেগুলো করতে পেরেছি ঠিক ঠিক সমাধান আমার বিশ্বাসে সেটাই ছিল তবে এটাও ঠিক মনে হয়েছে যে ওখানকার যারা ছিলেন তৎকালীন সময়ে কমিটি যারা চালিয়েছেন তাদের মধ্যে কোনো মেয়ে ছিল না কমিটিতে বেশিরভাগই বেশিরভাগ সব সবাই বলতে গেলে পুরুষ সেখানে মহিলা হিসেবে আমাকে তারা কতটা গ্রহণ করতে পেরেছিলেন এটা আমার সন্দেহ হয় এবং যে কারণেই তারা পরবর্তীতে একজন পুরুষ প্রতিষ্ঠান প্রধান তারা এনেছিলেন আমি যাকে পরবর্তীতে দায়িত্ব দিয়ে এসেছিলাম তো একজন মেয়ে হিসেবে বা মহিলা হিসেবে আলাদা করে কিছু ভাবার কথা আমার ছিল না কিন্তু তারপরেও মনে হয়েছে যে মেয়েরা সুযোগ পেলে মেয়েদের সেই সম্মানের জায়গাটুকু ছেড়ে দিলে তারা অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে পরিশ্রমের সাথে কাজ করতে পারে ম্যাডাম আপনাকে আমরা একজন সফল মানুষ হিসেবেই জানি এবং আপনি আমাদের জন্য অনেক অনুপ্রেরণা যোগান বিভিন্ন ক্ষেত্রে আমি জানতে চাই আপনার জীবনের অনুপ্রেরণা কোথা থেকে এসেছে আমার জীবনে অনুপ্রেরণা এটি একেবারে আমি যদি বলতে হয় স্বীকার করে নিতে হয় সেটি আমার মা আমার মা হাসিনা খানম একজন শিক্ষাবিদ ছিলেন তিনি বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তিনি প্রধান হিসেবে কাজ করেছেন দীর্ঘ 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 বছর তারপরে তিনি জনশিক্ষা উপপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন কিন্তু আমার সব কিছুতে মনে হয় আমি এরকম একজন মা না পেলে আমি হয়তো যতটাই তোমরা বলছো সফল বা সার্থক শিক্ষক আমি তা হয়ে উঠতে পারতাম না কারণ আমার মা আমাকে ছেলেবেলা থেকে স্বাবলম্বী হতে শিখিয়েছিলেন শিখিয়েছিলেন সত্য ভাষণ এবং কি করে অন্যের মন জয় করা যায় তিনি নিজে অত্যন্ত মিষ্টভাষী ছিলেন কিন্তু যেটা আমরা বলতাম তিনি বজ্রের মতো কঠিন কিন্তু ফুলের মতো কোমল তিনি একজন খুব ভালো শিক্ষক ছিলেন বাংলাদেশে অনেক বড় বড় শিক্ষাবিদ রাজনীতিবিদ আছেন বিজ্ঞানী আছেন যারা তার ছাত্রী তো সেই রকম এক একজন মানুষকে আমি মা হিসেবে পেয়েছিলাম তিনি আমাকে সত্যি বলতে কি আমার জীবনটা তৈরি করে দিয়েছিলেন এই আমি অনেকটাই অভিযান প্রিয় অভিযান এই অর্থে যে আমি কোনো মনে হয় অ্যাডভেঞ্চার জীবনটা তো এরকমই কাজে এখানে একটু করে দেখলে কি হয় তো এখানে ইতিবাচক দিকটাই সবসময় আমি দেখেছি আমরা ছেলেবেলায় দেখতাম মা আমাদেরকে নিয়ে মাঝে মাঝে আমরা সিলেটে থাকতাম উনি সিলেট সরকারি স্কুলের হেডমিসেস ছিলেন তো আমাদের নিয়ে নিয়ে প্রায় তিনি বেরিয়ে পড়তেন এবং সেখানে দেখতাম উনি এক পাহাড়ের উপরে উঠে গেছেন আমরাও তত্তর করে তার সাথে উঠে যাচ্ছি তিনি একটি কাপড় বিছিয়ে আমাদেরকে বসা বসিয়ে খাওয়াচ্ছেন এবং তিনি আমাদের ফুল চেনাচ্ছেন আমাদেরকে অনেক কিছু প্রজাপতি দেখতাম খুব ভালো লাগতো আর তিনি তখন খুব গান গাইতেন উনি ঠাকুরবাড়ির শিক্ষকদের কাছে তার স্কুল জীবনে গান শিখেছিলেন কলকাতায় যখন তিনি পড়াশোনা করতেন তো সেখানে দেখতাম রবীন্দ্রনাথের প্রভাব তার জীবনে খুব বেশি রকম আছে সেই জন্য তিনি আমাকেও এই কাজটা চেয়েছিলেন বোধ যে আমিও রবীন্দ্রনাথকে যেতে খুব ভালোবাসি উনি তার মৃত্যুর দু একদিন আগে আমাকে এরকমই একটা কথা বলেছিলেন যে তুমি ওই আমি অনেক সময় বুড়ো বলে ডাকি রবীন্দ্রনাথকে খুব ভালোবেসে তো বল উনি বলেছিলেন যে তুমি তো বুড়োকে খুব ভালোবাসো তো তুমি আমি যদি চলে যাই ফিরে না আসি তাহলে তুমি যদি কখনো দুঃখ পাও তুমি তার লেখনির মধ্যে ডুবে যেও আর সেখানেই দেখবে তুমি তোমার শান্তি সান্ত্বনা খুঁজে পাবে তো এই কথাটি আমি অত্যন্ত মূল্যবান বলে মনে করেছি পরবর্তী জীবনে শোক তাপ যে একেবারেই কিছু নয় তা তো নয় সেটা জীবন থাকলে সেটা আসবেই কিন্তু আমি রবীন্দ্রনাথের মধ্যে নিজেকে ডুবিয়ে চেষ্টা করেছি যে দুঃখ কি করে ভুলতে পারা যায় বা কি করে মানুষের প্রতারণাকে অবজ্ঞা করা যায় সেটা আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের মধ্যে থেকে পাওয়া যায় আর কিছু আধ্যাত্মিক কথাও তিনি বলেছিলেন তো সেগুলো আমি মনে করি যে আমার জীবনের একেবারেই সম্বল হয়ে আছে এবং মার কাছে আমি কৃতজ্ঞ আমার জীবনের অনেক কিছুই কিছুই মা দেখে যাননি তবে আমি বিশ্বাস করি তিনি যেখানে আছেন তিনি প্রতিনিয়ত আমাকে দেখেন এবং তার শুভ আশিসে আমি পথ যতই বিপদ আপদ আসুক না কেন আমি জানি তিনি আমাকে আড়াল করে থাকেন তো মার প্রতি আমার কৃতজ্ঞতা অনন্ত আমরা যারা আপনার ছাত্র ছাত্রী আছি আমরা অনেকে আপনাকে আমাদের আইডল বা আদর্শ মনে করি এবং আপনার কে অনুসরণ করে আপনার বলা কথা বা উপদেশ নিজেদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করি নতুন প্রজন্মে যারা এগিয়ে আসছে সেরকম ছাত্রছাত্রী বাংলাদেশে যারা আছে তাদের জন্য আপনার কি বার্তা স্পেসিফিক্যালি মেয়েদের জন্য আপনি যদি কিছু বলেন আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে মানুষ হিসেবে আমাদের পরিচয়টা সবচাইতে আগে হওয়া প্রয়োজন একটি বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন সে মানব শিশু হিসেবে আসে তারপর আমরা তাকে বলি যে সে ছেলে না মেয়ে হয়ে এসছে তো এই যে একটি বিষয় যতই দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে কখনো একটা অতিমাত্রায় নারীবাদী বা অতিমাত্রায় একেবারেই অন্য অন্য ধরনের বিষয়টি এটি আমার মনে হয় যে আমি ব্যক্তিগত জীবনে যেটা মনে করি একজন প্রকৃতিগতভাবে পরম করুণাময় তাকে নারী হিসেবে তৈরি করেন আর কাউকে পুরুষ হিসেবে তৈরি করেন কাজে তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটি যতটাই প্রকাশিত হবে ততটাই তার মানব জন্ম সার্থক হবে বলে আমার ধারণা হয় কারণ মানুষ স্বামী বিবেকানন্দের একটি কথা আমি খুব পছন্দ করি বলতে সেটি হচ্ছে যে মানুষ জন্মসূত্রেই প্রাপ্ত অর্থাৎ মানুষ জন্মাবার সময় তার ভিতরের যে পূর্ণতা সে নিয়ে জন্মায় এবং তাকে বিকশিত করে যখন সে তোলে তখনই তার মধ্যে যে মনুষ্যত্ব বা মনুষ্যত্বের উপরের পর্যায়ে যে দেবত্ব সেটা সে অর্জন করে তো সেই হিসেবে নারী বা পুরুষ নয় সবার উপরে মানুষ সত্য এই কথাটাকে যদি মাথায় রাখা হয় তাহলে আমাদের পুরুষ বা নারী অধিকার নিয়ে এতটা লড়াই করারও প্রয়োজন হয় না বা আমরা এতটা ব্যস্ত হয়ে উঠি না আমরা যদি আমাদের প্রকৃতিগত যে সত্তা যে আমাদের কাজ পৃথিবীতে আছে সেটা যদি নিজ নিজভাবে আমরা সম্পাদন করতে পারি তাহলে আমার মনে হয় যে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারতো তারপরেও বলি যে একটি মানুষকে শিক্ষিত হওয়া সবচাইতে আগে জরুরি কারণ শিক্ষা যদি একটি মানুষের মধ্যে না থাকে তাহলে সে জীবনকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারবে না উপভোগ করতে পারবে না আর শিক্ষা অবশ্যই সুশিক্ষা হতে হবে সুশিক্ষা যদি না হয় শিক্ষার বিভিন্ন মাত্রা আছে কিন্তু যদি সুনির্দিষ্টভাবে সে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তাহলে তার জীবনের অনেক প্রশ্ন সে সমাধান করে নিতে পারবে আর ছাত্রছাত্রীরা মেধা সবার একরকম হয় না কিন্তু সেই মেধাকে যদি কর্ষণ না করা হয় চর্চা না করা হয় তাহলে সে মেধা মেধা অন্ধকারেই পড়ে থাকবে একটা চকমকি পাথর যদি ফেলে রাখা হয় মাটির নিচে মাটির আবরণের নিচে তার কোনো মূল্য থাকে না কিন্তু যখন সেটা সরিয়ে ফেলে যখন সে পাথরটাকে উঠে উঠিয়ে আনা হয় তখন তার সৌন্দর্য তার চাকচিক্য আমরা দেখতে পাই সেরকম আমাদের ভেতরে প্রত্যেকটি ছেলে মেয়ের মধ্যে যতটাই মেধা আছে না কেন থাকুক না কেন তারা যদি সেটাকে নিয়মিত চর্চা করে তাহলে অবশ্যই আমার ধারণা যে তারা একটি সুন্দর জীবনের একটা সুন্দর পর্যায়ে তারা পৌঁছতে পারবে আর একই সঙ্গে যেটা ভাবি যে আমি এমন জীবন যাপন করব যে জীবন অন্যকে অনুপ্রাণিত করবে তোমরা বলেছ আমাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চাও আসলেই যে জীবনের একটা পর্যায়ে যখন আমি নিজেকে শিক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছি তখন মনে হয়েছে আমার চলনে বলনে কথনে যেন আমি একজন সত্যিকার শিক্ষক হতে পারি আমি তিন প্রজন্ম ধরে শিক্ষক আমার মার মা আমার মা আমি এই শিক্ষকতা পেশায় এসেছি এবং আমার মনে হয়েছে যে শিক্ষকতা একটি অতি মূল্যবান পেশা যে পেশায় সন্তানদের মতো করেই ছাত্রছাত্রীদেরকে ভালোবাসা যায় এবং তাদের কাছ থেকে সেই ভালোবাসা আবার ওইভাবেই ফেরত পাওয়া যায় এটি আমরা যদি বলি যে উভয় বোথওয়ে ট্রাফিক যদি হয় যে এই দিকেও হবে ওদিকেও হবে কিন্তু সেরকম শিক্ষক হতে হয় সেরকম ছাত্রছাত্রীও হতে হয় আর যে সমস্ত ছাত্রীদের কথা বলা হচ্ছে যে কোনো যদি আমার পরামর্শ থাকে আমার মনে হয় যে যে সমস্ত বাচ্চারা সংসার জীবনে এসেছে তাদের অবশ্যই একজন ভালো মা হতে হবে কারণ ভালো মাই একটা জাতিকে তৈরি করে দিতে পারে এটি অনেক পুরনো প্রবাদ বাক্য তারপরেও মনে হয় যে একটা মা যদি তার সময় সন্তানদের জন্য দিতে পারেন যদি তার সন্তানকে তিনি ভাবেন যে আমার আমি আমাকে রেখে যাব কার মধ্যে দিয়ে রেখে যাব আমার সন্তানের মধ্যে দিয়ে এভাবেই তো সৃষ্টি রক্ষা পায় যদি এটার না হতো তাহলে তো সৃষ্টি অনেক আগেই থেমে যেত কাজে মা চান তার সন্তানকে যদি সেই রকম করে মানুষ করবেন তার ভালোবাসা দিয়ে তার আবেগ দিয়ে তার সততা দিয়ে তাহলে তার মেধা দিয়ে তার জ্ঞান দিয়ে তাহলে একজন মাই পারেন সন্তানকে আসলেই পৃথিবীতে শুভ কাজের জন্য রেখে যেতে মা বাবার অবশ্যই যৌথ একটা অবদান থাকে কিন্তু যদি পাল্লা দিয়ে মাপতে হয় তাহলে মনে হয় মায়ের দিকটাই ভারী হয়ে যায় সন্তানের জন্য কারণ মা সন্তান তো মায়ের গর্ভ থেকেই আসে মায়ের সেই দশ মাসের যে মায়ের যে সাহচর্য সে আগেই পায় সেই সাহচর্যে মায়ের ভূমিকা একটা সন্তানের জন্য অপরিহার্য একটি বিষয় এবং আমি মনে করি আমার যারা ছাত্রী তারা ভালো মা হোক এটি আমার খুব প্রত্যাশা আমার ভেতর থেকে এটা সবসময় আমি দোয়া করি তাদের জন্য যে ভালো স্ত্রী হওয়া যেমন প্রয়োজন তার চাইতেও বড় বেশি বোধহয় প্রয়োজন ভালো মা হওয়া আপনার জন্য আমার শেষ প্রশ্ন আপনার নিজে কি কখনো মনে হয় না আমার কেন দুটো ছেলে মেয়ে হলো না আমি তাদের মা কেন হলাম না এটা নিয়ে কি আপনার কোনো দুঃখবোধ বা অভাব বোধ আছে কথাটি আসলেই তোমাদের মনে হতেই পারে কারণ তোমরা আমাকে যে বয়সে দেখেছিলে সেই বয়সে হয়তো একটা সম্ভাবনা তোমরা ভাবতে যে ম্যাডাম সংসারী নন কিন্তু হয়তো হবেন কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এটি সম্পূর্ণ ঈশ্বর প্রদত্ত একটি বিষয় ঐশ্বরিক একটা বিষয় জন্ম মৃত্যু বিবাহ এবং তিনি নির্ধারণ করেন এটা আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি আর একই সঙ্গে ভাবি যে যদি আমার দুটো সন্তান হতো আমি অনেককেই বলি যে দুটো কেন আমার যদি দশটা হতো তাহলে আমি দশজনের জন্য ভাবতে পারতাম কিন্তু আমি এখন যে কতজনের মানুষের মানে কত ছাত্রছাত্রী যাদেরকে আমি কখনোই মনে করি না যে তারা আমার গর্ভজাত নয় আমি তাদের একটা বিশেষ নামে বলি আমার মনোজাত অর্থাৎ মনের মধ্যে তারা আমার জাত হয়েছে কাজে এই গর্ভজাতর চাইতে মনোজাত যে হয় তার ভূমিকা অনেক অনেক বেশি আমি দুটো পাঁচটা দশটা বাচ্চার মা হয়ে যে আকাঙ্ক্ষা আমার হয়তো মিটত কিন্তু আমার অতৃপ্তি থাকতো আর সেই অতৃপ্তি আমি আমার সব ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে মিটিয়ে নেই যখন আমি জানি তোমরা সবাই বিভিন্ন জায়গায় বড় বড় চাকরি করছ যারা অনেক সময় অনেক কষ্টের মধ্যেও থাকে অনেক ছাত্রছাত্রী তাদেরকেও ভাবি যে এই তো সংসারে এরাই তো আমার সন্তান এরাই তো আমাকে সেই পরিপূর্ণতা দিয়েছে তো আমি আবারও বলি যে আমি এতটুকুই অনুভব করিনি কখনো যে আমার সন্তান হলে তারা কি করতো বা তারা কি হতো না আমি তোমাদের কাছে এসে আমি আমার ছুটি কাটাতে আসি এখানে আমি সবাই বলি সবাইকে বলি যে আমি বেড়াতে যাচ্ছি অমুক জায়গায় ওখানে আমার সব ছেলেমেয়েরা আছে তো এই কথাটা আমার মনে হয় এটা আমার একেবারেই অন্তরের কথা আর সেই জন্য আমি খুব আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি তোমাদের মতো এবং আরও অনেক অনেক বাচ্চাকে আমাকে দিয়েছেন তারা আছে কেউ স্বচ্ছল কেউ অসচ্ছল কিন্তু আমি দেখেছি সেই সব বাচ্চারা যখন আমাকে মা বলে সম্বোধন করে সুন্দর সুন্দর চিঠি লেখে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার তখন মনে হয় যে আমার মতো সুখী বা পরিপূর্ণ মানুষ কি সত্যি জগতে অনেক বেশি আছে আমার মনে হয় না তাদের সংখ্যা অনেক বেশি কাজে আশা করি তোমার উত্তর আমি দিতে পেরেছি আমি সত্যি গর্বিত তোমাদের সবাইকে পেয়ে ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ ফারহানা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনেক সুন্দর সুন্দর কথা শোনালেন আপনার এই কথাগুলো আমরা অনেকদিন মনে রাখবো এবং আমাদের সামনে পথ চলার অনুপ্রেরণা